সোলজার ইয়ে নেই পুছতা দেশ নে উসকে লিয়ে কিয়া কিয়া চার বছর পর ফিরেছেন বলিউড বাদশা আর ফিরেছেনও মহা সাড়ম্বরে মুক্তির পর থেকেই শাহরুখ খানের পাঠানের জয় জয়কার আয়ের দিক থেকেও ভেঙেছেন একের পর এক রেকর্ড এদিকে পাঠানের রেশ কাটতে না কাটতে শাহরুখ ধামাকা নিয়ে আসছেন তার পরবর্তী সিনেমা জওয়ানে এই সিনেমা নিয়েও ভক্তদের উচ্ছ্বাস বাঁধ ভাঙা আর এরই মধ্যে এই সিনেমা নিয়ে নতুন নতুন খবর সামনে আসছে প্রায় প্রতিদিনই এদিকে কিছুদিন আগে শোনা গেছে কিং খানের এই সিনেমার একটি ক্যামিও চরিত্রকে না করে দিয়েছেন দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুন আর তখন থেকেই গুঞ্জন কে করছেন তাহলে আল্লুর মানা করে দেয়া সেই চরিত্র তো মেরা নাম বাতা দেনা উসে কেহনা কালি আয়া থা এবার জানা গেছে এই ক্যামিও চরিত্র কে করতে পারেন সেই খবর ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী নির্মাতারা জওয়ানের নির্মাণের জন্য প্রতিষ্ঠিত একজন অভিনেতাকে নেয়ার পরিকল্পনা করেছেন আর সেই চরিত্রের জন্যই এখন রামচরণকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে যদিও রামচরণ এখনও সিনেমাটিতে চুক্তিবদ্ধ হননি অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠান উপলক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি ভারতে ফেরার পর বোঝা যাবে বিশেষ চরিত্রে তিনি অভিনয় করবেন কিনা রামচরণ যদি সিনেমাটিতে যুক্ত হন তবে দারুণ কিছু পাবেন দর্শকরা তা নিঃসন্দেহে বলা যায় কে মার রহা হ্যায় বড়ি বড়ি ফাইটস মে এসি ছোটি ছোটি মার তো লাগতি রেতি হ্যায় বেটা অ্যাকশন ঘরানার এই সিনেমাটি পরিচালনা করবেন অ্যাটলি শাহরুখের সঙ্গে এটাই তার প্রথম কাজ জওয়ান সিনেমায় শাহরুখের বিপরীতে আছেন দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারা এছাড়াও সানায়া মালহোত্রা যোগী বাবুসহ আরও অনেকেই আছেন এই সিনেমায় হিন্দির পাশাপাশি তামিল তেলুগু মালায়ালাম এবং কন্নড় ভাষায় 2 জুন মুক্তি পাবে সিনেমাটি